আমার মনে হয় যে আমাদের যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেললে বোধহয় ভালো হয়। ওই বাড়িতেও তো কিছু লোক ওয়েট করে আছে নতুন বউকে বরণ করবে বলে। সো আই এম ভেরি সরি, কিছু মনে করবেন না, ফর্মালিটি গুলো যদি একটু তাড়াতাড়ি সেরে নেন তাহলে আমরা নতুন বউকে নিয়ে রওনা হয়ে যেতে পারি। হ্যাঁ করতে তো হবেই, অঙ্কিতা ইঞ্জিনিয়ররা গেছে গোছগাজ করতে। থ্যাংক ইউ সো মাচ অভিতাজ, তাহলে তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমিও ততক্ষণ একটুখানি রেস্ট নিয়ে নিই কেমন? হ্যাঁ ওকে। ও বাহ, আমার আসলে একটা কথা বলতেই হচ্ছে, প্লিজ। আসলে বেগম বেঁচে আছে এই খবরটা পাওয়ার পর সিচুয়েশনটা তো একেবারে পাল্টে গেছে, তাই না? তাই আমার রিকোয়েস্ট, যেটুকু নিয়ম না করলে নয়, আপনারা সেটুকু নিয়ম করে ছেড়ে দিন। কারণ আমার মনে হয় এই মুহূর্তে বেগমকে খুঁজে বের করাটা আপনাদের প্রায়োরিটি হওয়া উচিত। একটা খটকা থেকেই যাচ্ছে, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। গন্ডগোল মানে মানে একটা মেয়ে হঠাৎ করে লাইভ করা শুরু করল, আর এমনটাও নয় যে ওই মেয়েটা ঝুমুর, কারণ ঝুমুর তো এখানেই আছে। তাহলে তো ওই মেয়েটা আগে এই বাড়িতে আসবে। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট সবার আগে তো আবিরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, তাই না? কিন্তু বেগম এবার কি খেলা খেলছে, আর ও নিজেকে এভাবে আড়াল করে রাখছে কেন? হ্যাঁ আমারও তাই, আই'ম সরি। আসলে এর ভিতরে আমাকে একেবারে অন্য প্রসঙ্গে কথা বলতে হচ্ছে, আই এম সো সরি, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। খুঁজেছিলাম কি যে বেগম মানে আমাকে বধুয়া বাচ্চা আছে শুই না, জামাই বাইকের পুরো সাঙ্গা হয়ে গেছে গিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। রঞ্জনবাবু আপনি কি একটা বলতে চাইছিলেন? না আমি বলছিলাম যে দেখুন বিষয়টা খুব সিম্পল, আমাদের বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি আর অভিতাজ আমরাই দুজনে, দুজনের আত্মীয় আত্ম কেউ নেই। এই অনুষ্ঠান ইত্যাদি হয়ে গেলে তারপরে আমরা যখন কাজে ইনভলভ হয়ে যাব, তখন স্ত্রী ওই বাড়িতে আমরা বেরিয়ে যাওয়ার পর সম্পূর্ণ একা হয়ে যাবে। ইউনো আমার মনে হয় ওর একজন সঙ্গী থাকলে ভালো হয়। আর এই মুহূর্তে দেখুন ঝুমুর আপনাদের বাড়িতে আছে, তো স্ত্রীর সঙ্গে যদি ঝুমুর যায় তাহলে স্ত্রীর একজন সঙ্গী হবে, ওর অতটা খারাপ লাগবে না নতুন জায়গায় গিয়ে, কি বলেন? বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।